আসসালামু আলাইকুম, আমি সাবরিনা ইয়াসমিন। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। বগুড়ায় প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান রয়েছে। তেমনি একটি স্ট্রিট ফুডের দোকান চোখে পড়ল, সেখানে পাওয়া যাচ্ছে 20 টাকায় বার্গার। তো 20 টাকার বার্গারটা ট্রাই করতে ইচ্ছে করলো। আরও একটি কারণে ইচ্ছে করলো, সেটা হলো মাত্র দোকানটি ওপেন করছিল। স্ট্রিট ফুডের দোকানগুলোতে খাবারগুলো সামনে তৈরি করে রেখে দেয়, আর ওটা দেখে মনে হয় এগুলো বাসি খাবার, এর জন্য আমার এই ধরনের খাবারগুলো বেশি ট্রাই করা হয় না। তো এটা যেহেতু সামনেই তৈরি করছিল, তো দেখে আমারও খেতে ইচ্ছে করলো। এটি বগুড়া জরেশ্বরী তলায় মিডল্যান্ড ব্যাংকের একদম সামনে, প্রি ক্যাডেট হাই স্কুল রয়েছে তার একদম সামনেই এই স্ট্রিট ফুডের দোকানটি বসে, আর এটি বিকাল 4টা থেকে এই দোকানটি পাওয়া যাবে। উনি টিকা কাবাবের ব্যাটারটা বাসা থেকে প্রস্তুত করে এনেছেন, এখানে গরম গরম ভাজি করছেন। আর এখানে 3 ধরনের বার্গার পাওয়া যায়। আমি এখানে ডিম বার্গারটি অর্ডার করেছিলাম, ওটার প্রাইস ছিল 30 টাকা করে। আর এখানে বার্গার ছাড়াও রয়েছে টিকা কাবাব, চিকেন মিটবল, চিকেন সসেজ, ঝাল প্যাটিস, ডিম পোস, আরও থাকছে এই রমজানে স্পেশাল বিরিয়ানি। উনি যখন টিকিয়াগুলো তৈরি করছিলেন, তখন ওনার সঙ্গে আমি কথা বলছিলাম। তো উনি প্রায় 8 বছর ধরে এই বিজনেসের সঙ্গে জড়িত। তো উনি বলছেন, আর কতদিন দাঁড়িয়ে এই বিজনেসটি করব, এবার একটি ছোট্ট দোকান দিতে চাই। উনার এই কথাটা শুনে বুঝতে পারলাম, রাস্তার পাশে যে কাজটা করছে এটাও এতটা সহজ নয়। আমরা তো মনে করি বাসা থেকে সব কিছু তো তৈরি করে নিয়ে এসেছে, এখানে শুধু ভাজি করবে আর দিয়ে দিবে। আসলে এর পিছনে যে আরও কতটা কষ্ট করতে হয়, এই কষ্টটা শুধু ওনারাই বুঝেন। আর উনি যখন দোকানটি ওপেন করেন, তখন যেহেতু আমি ওখানেই ছিলাম, আমি এইগুলোও খেয়াল করলাম যে উনি দোকান ওপেন করার আগে আশেপাশে পানি ছিটিয়ে দিলেন, যাতে ধুলোবালি না উড়ে তার দোকানে এখানে না আসে। তো এই জিনিসগুলো উনি অনেক খেয়াল রেখেছেন। আবার খাবারগুলো যেগুলো রয়েছে সেগুলো সব কিছু কাপড় দিয়ে, কাগজ দিয়ে ঢেকে রেখেছেন। রাস্তার পাশে হিসেবে ওনার সাধ্য মতো হাইজেনিক মেনটেন করার চেষ্টা করেছেন। এখানে বসে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, দাঁড়িয়ে খেতে হবে বা পার্সেল নিতে হবে। তবে পানির ব্যবস্থা রয়েছে, ওখানে আপনারা পানি খেতে পারেন। আমি এখানে আমার বার্গারগুলো পার্সেল নিয়েছিলাম। এখন আমাদের বার্গারটা তৈরি করা হচ্ছে। আমাদের বার্গারের জন্য ডিম পোস হয়ে গিয়েছে। এখন পাউরুটিতে প্রথম একটু সস দিয়ে নিচ্ছেন, সসটাও মনে হয় ওনার বাসা থেকেই তৈরি। তার উপরে দিয়ে দিচ্ছেন 4টি করে টিকা কাবাব। তার উপরে দিয়ে দিচ্ছেন সালাদ, আর গাজর আর শশা দিয়ে সম্ভবত সালাডটি তৈরি করা ছিল। আর এর উপরে আবার একটু সস দিয়ে দিচ্ছে, তারপরে দিয়ে দিচ্ছে ডিম, আর ডিম দেওয়ার পরে উপর দিয়ে একটু মশলা ছিটিয়ে দিচ্ছে। আর পার্সেলের প্যাকেজিংটা অনেক সুন্দর ছিল, উনি টিস্যু দিয়ে মুড়িয়ে তারপরে প্যাকেট করে দিয়েছিলেন। আর এখন বলি বার্গারটা খেতে কেমন ছিল। দেখতে উপর থেকে দেখতে পাচ্ছেন অনেক ইয়ামি লাগছে। আর খাওয়ার সময় একটু প্রবলেম হয়েছিল, যেহেতু এর ভিতরে টিকিয়া দিয়েছে, তো এর ভিতরে যে হাড়টা ছিল সেটা একটু দাঁতে বাজছিল। তো এইটা খাওয়ার সময় অবশ্যই একটু সাবধানে খেতে হবে। তবে প্রাইস হিসেবে স্বাদের দিক থেকে অনেক ভালো ছিল। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।